হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক্স মেমো আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন মোমো এই চিকেন মোমো বানাতে কি কী লাগবে এবং কিভাবে আমরা চিকেন মোমো বানাচ্ছি সেটা আপনাদের সাথে আজ শেয়ার করব প্রথমে বোনলেস করা আড়াইশো গ্রাম চিকেন গ্রাইন্ডারে গ্রাইন্ড করে রেখে তার মধ্যে সামান্য লেবু দিয়ে দিলাম তার সাথে আমরা অ্যাড করব। স্বাদ মতো নুন স্বাদ মতো নুন আমরা দিয়ে দিয়েছি এর সাথে আমরা অ্যাড করছি পেঁয়াজ কচি তিনটে থেকে চারটে বড় বড় পেঁয়াজ অ্যাড করেছি আগে থেকে কুচিয়ে রাখা ছিল আর সাথে অ্যাড করছি আদা রসুন বাটা যার পরিমাণ সমান থাকবে দুটোই সমান পরিমাণে আমরা ব্যবহার করব এবং এর সাথে গুঁড়ো লঙ্কা আপনারা যদি চান তাহলে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে একটু কালার হওয়ার জন্য গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি সাথে অ্যাড করলাম গোলমরিচের গুঁড়ো এবং সয়া সস এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে চিকেনটাকে মিক্সড করুন এমনভাবে মিক্সড করতে হবে যাতে চিকেনের প্রত্যেকটা জায়গায় যেন এই মশলাগুলো পৌঁছায় খুব ভালো করে এটিকে মিক্সড করতে হবে মিক্সড করার পর যখন মিক্সড হয়ে আসবে ঠিক সেই সময় আমরা এর সাথে অ্যাড করব সাদা তেল দু টেবিল চামচ সাদা তেল অ্যাড করছি তেলটা দেওয়ার পর খুব ভালো করে আরও একটু মিক্সড করার পর মিশ্রণটি কমপ্লিট হলে পঁচিশ মিনিটের জন্য আমরা এটিকে রেস্টে রাখব কুড়ি থেকে পঁচিশ মিনিট ততক্ষণ রেস্ট থাকতে থাকতে আমরা মিশিয়ে নেব ময়দা তো ময়দার যে ডোটা তৈরি করব সেই ময়দার ডো তৈরি করতে আমরা এখানটাতে ময়দার সাথে সামান্যতম নুন এবং তেল দিয়ে খুব ভালো করে মিক্সড করব। তবে এটুকু খেয়াল রাখবেন আগে তেলটা দেওয়ার পর ময়দাটা এইভাবে হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেবেন তারপর আপনারা জল ব্যবহার করবেন তো ভালোভাবে মিশ্রণটি হয়ে গেলে তার উপরে জল দিয়ে খুব ভালো করে মিক্সড করতে হবে যখন আপনারা মিক্স করবেন এইটুকু খেয়াল রাখবেন যেন ময়দার ডোটা নরম হয় যদি ময়দার ডোটা শক্ত হয়ে থাকে তাহলে বেলার সময় অনেক সমস্যা হতে পারে কারণ বেলাতে অনেক পাতলা পাতলা করে করতে হবে তো ময়দার ডোটা খুব নরমভাবে মেখে নেওয়ার পর এটাও আমরা বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো ময়দার ডোটা প্রায় রেডি এবার আমরা এটাকে রেস্টে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য পনেরো থেকে কুড়ি মিনিট পর আমরা এটিকে খোলার পর ভালো করে আরও হাত দিয়ে মুদে নেওয়ার পর ছটা থেকে সাতটা কিংবা পাঁচটা ছটা লেচি আলাদা আলাদা করে কেটে রাখবো ডিপেন্ড করবে আপনার ময়দা কতটা আছে তার উপর ছোট ছোটো লেচি করে কেটে রাখার পর সেই এক একটা লেচি ময়দা দিয়ে হালকা ময়দা এপিট ময়দা দিয়ে ভালো করে বেলে নিয়ে সেটার উপর যখন পাতলা হয়ে যাবে ময়দাটা তার উপর যে কোনো কন্টেনারের ঢাকনা দিয়ে ভাবে ছাপ করে নেবেন তো এরকমভাবে কেটে নেওয়ার পর এগুলোকে আমরা মোমো বানাবো তো বাকি অংশটা আমরা রেখে দেব পরে আমরা এটা আবার বেলে নিতে পারবো তো এইভাবে বেলে নেওয়ার পর কিভাবে আমি মোমো মুড়ছি একবার দেখে নাও হাতে বাম হাতে এটা রেখে অপর দিক থেকে চিকেনের পুর ভরলাম এবং বাম হাত দিয়ে মুড়ে মুড়ে হাফ পর্যন্ত যখন যাবে তখন পুরো অপর দিকটা আর না মোড়ে তার সাথে আমরা অ্যাড করছি একদিক মোড়া কমপ্লিট হয়ে গেছে অপর দিকটা আমরা এই মোড়া অংশের সাথে জুড়ে দিচ্ছি তো বন্ধুরা আরও একটি আমি দেখাচ্ছি কিভাবে এই মোমো তৈরি হচ্ছে মোমোর অনেক রকম মোড়া স্টাইল হয় আপনারা যেটা খুশি সেটাই করতে পারেন তবে আমি যেটা করেছি সেটা আপনাদেরকে প্রপারলি দেখাচ্ছি নেক্সট আমি আর হাতে নিয়েছি এর ওপরে একইভাবে চিকেন পুর দিয়ে পরিমাণ মতো চিকেন পুর দেবেন খুব বেশি হলে ফেটে যেতে পারে তো দেওয়ার পর ভালো করে এইভাবে মুড়তে মুড়তে অর্ধেক পজিশানে যাওয়ার পর অর্ধেক পজিশানে যাওয়ার পর আমরা এটাকে একের পর এক টানা লং মুড়ে দিচ্ছি লম্বালম্বি মুড়ে দিলে তৈরি মোমো তো খুব ইজি প্রসেসেই এটা মোড়া যায় সেই জন্য এটা দেখালাম তো এই এই রকমভাবে বাকি আমি সমস্ত মোমোগুলো করে রেখেছি তো টোটাল সবগুলোই করা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে জল দিয়ে জলটা ফুটার জন্য অপেক্ষা করব যখন জলের স্টিম উঠবে ঠিক সেই সময় একটা বাটিতে তেল মিশিয়ে যেটা আমি এই ভিডিওতে স্কিপ করে গেছি টেকনিক্যাল কিছু ইস্যুর জন্য আপনারা এই বাটিতে তেল মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর একের পর এক মোমোগুলো সাজিয়ে দেবেন কোনোটা যেন কোনোটার উপরে না থাকে পাশাপাশি সব মোমোগুলো সাজিয়ে দেওয়ার পর উপরে একটা ঢাকনা দিয়ে স্টিম হতে দেওয়া দেবেন প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট কুড়ি থেকে পঁচিশ মিনিট মিডিয়াম টু হাই আঁচে স্টিম হতে দেব তারপর আমাদের মোমো রেডি তো কুড়ি থেকে পঁচিশ মিনিট পর আমরা এই ঢাকনা খুলে দেখছি মোমো প্রায় রেডি দেখতে পাচ্ছেন ওপরের গাগুলো একটা চকচকে ভাব আর কালারটাও অনেকটাই পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা মোমো পুরোপুরি রেডি আজকের মতো বিদায় দেখা হবে পরের ভিডিওতে আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না টাটা